হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোনো রেসিপির ভিডিও না, আসলে কথা বলে যে শখের জিনিস আসি তোলা, তো আমার ব্যাপারটা ওরকমই হয়েছে। তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যে আমার নিজের যে কাজগুলো আছে তা তুলে ধরার জন্য। তো এই তো এটা আমি একটা খাদি পাঞ্জাবি অনলাইনে অর্ডার করছিলাম, তো সেটাই আমি আমার হাজব্যান্ডের পাঞ্জাবির মধ্যে নিজের হাতে কাজ করে দিচ্ছি। আসলে আমার কাছে খুবই ভালো লাগে যে আমি নিজের হাতে কোনো কিছু করলে, যেটা ওর বাবা পরে বা আমার ছেলেমেয়েরা পরে, আমার খুব ভালো লাগে আর কি। তো তার কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন হলো অবশ্যই জানাবেন। তো পাঞ্জাবিটা ছিল হালকা মেরুন কালার, আর হচ্ছে সুতাটা হচ্ছে অ্যাশ কালার। তো এই তো আমার কাজটা তো আজ কমপ্লিট হয়ে গেছে। তো এটা আয়রন করা হয়নি, আয়রন করতে দিব। আয়রন করার পরও হয়তো বা একটু সুন্দর লাগবে। তো কমপ্লিট যেহেতু হয়েছে আজকে, তার জন্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো বা কালকের অপেক্ষা করলে শেয়ার কাজের ঝামেলা শেয়ার করা হতো না, তার জন্য আর কি। তো নিজের হাতে কিছু করলে তার ফিলিংসটাই অন্যরকম লাগে, বিশেষ করে প্রিয় মানুষদের জন্য। নিজের কাজগুলো বারে বারে ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে, জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার বেলা এটাই হয় আর কি। তো আমি যাই পারি যাই করি না কেন, আমি চেষ্টা করি যে আমার প্রিয় মানুষগুলোর জন্য নিজের হাতে কাজটা করে দেওয়ার জন্য আর কি। বেশি না, সিম্পল ডিজাইনের মধ্যে করছি আর কি। তো আরও দু একটা পাঞ্জাবি করছি, সেটা হচ্ছে আমি রং তুলির মাধ্যমে করছি। তো সুই সুতার কাজটা আগে বাচ্চাদের হয়তো নিমা টিমাতে করা হতো, তো এখন ওর বাবার পাঞ্জাবিতে এরকমভাবে করা হয় নাই। তো ভাবলাম যে একটা পাঞ্জাবিতে ডিজাইন করে দেখি কেমন লাগে এই আর কি। তো হ্যান্ড প্রিন্টের মোটামুটি অনেক কিছুই করা হয়েছে আর কি, তো হাতে সেলাই করা হয় নাই ওরকম কিছু। তো ওটাই চেষ্টা করলাম যে করার জন্য। আপনারা আপনাদের প্রিয় মানুষের জন্য এরকম করে নিতে পারেন।